বলুন বলুন। হ্যাঁ, 12 নম্বর লেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, তোমরা ওখানেই থাকো। ওখানে প্রত্যেকটা গাড়ি চেকিং করবে, প্রত্যেকজনের লাইসেন্স দেখবে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, পেপারে অ্যাড দেখে আমি ফোনটা করছি। জগা নামে লোকটি আমাদের পাড়ে একটা বাড়িতে ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে বাড়িটা দেখাতে পারবেন? হ্যাঁ তা পারবো, কিন্তু বাড়িটি তালা বন্ধ, বেশ কয়েকদিন ধরে লোকটিকেও আর দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বলছি যে আপনার বাড়ির আশেপাশে বা আপনার পাড়ায় যদি লোকটিকে আবার দেখা যায় তাহলে প্লিজ এই নম্বরে ফোন করবেন। হ্যাঁ কি ব্যাপার, ফোনটা বাজে, তুমি তুলছো না কেন? কি করবো, একই কথা, তুমি দেখো তো। হ্যালো হ্যালো দাদা, জগা গুন্ডাকে নিয়ে যে পেপারে অ্যাড দিয়েছিলেন না, সেই ব্যাপারে কথা বলতে চাই। আপনি কোনো খোঁজ পেয়েছেন ওনার? জগা গুন্ডা আমার দোকানে চা খেতে এসেছিল। আপনার চায়ের দোকানটা ঠিক কোথায় আমাকে বলুন। এই চা খেতে এসে কি গন্ডগোল করেছিল? আপনার চায়ের দোকানটা ঠিক কোথায় আমাকে সেটা বলুন। দাদা এই সামনে মোড় মাথা থেকে আপনি নামবেন। কি রে রাশি দিদি, কোনো খোঁজ পেলি? না মিলি, কোনো খোঁজ পাইনি। যারা বলছে তারা ঠিক করে বলতে পারছে না, কেউ বলছে জগে এখানে ছিল, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি কোথায় কি বৃত্তান্ত কেউ ঠিক করে কোনো ইনফরমেশন দিতে পারছে না। আমি তো বুঝতেই পারছি না ও কোথায় আছে, সেই লোকেশন কি করে ট্রেস করব সকাল থেকে। অভিষেক, আমি খাবার পাচ্ছি, তুমি যাবার আগে আজ এখান থেকে খেয়ে যাবে। মেজমা বলছি যে আমার খিদে নেই, আমি খাবো না। অ্যাকচুয়ালি ওই লোকটাকে যতক্ষণ না ধরতে পারছি আমি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি, আর কাউকে আমি প্রমিস করেছি তার উপর অপরাধীদের আমি আমি ধরবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমিও তো রাশির মতো করছো, খাওয়া দাওয়া বাদ দিয়ে সমস্ত হচ্ছে কি? এসো খাবে, এসো খাবি, আয় রাশি। একটু ধৈর্য ধর রাশি দিদি, দেখবি কাল সকালের মধ্যে ঠিক একটা না একটা খবর পেয়ে যাবি। তাই যেন হয়, আজ এতগুলো বছর ধরে অপু তো আমার ভুলেরই শাস্তি পাচ্ছে।